আজকে আমাদের জাতীয় দল কমিটি ন্যাশনাল টিমস কমিটি মিটিং হয়েছে, সেখানে আমরা আমাদের সার্বিক বিষয় পর্যালোচনা করেছি। গত আমাদের মার্চের উইন্ডোর আমাদের খেলা নিয়ে আলোচনা হয়েছে এবং সামনে যে আমাদের উইন্ডোটি আছে আমাদের জুন মাসে সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং জুন মাসে আমাদের সাব চ্যাম্পিয়নশিপও আছে, সেখানে আমরা বিভিন্ন অপশনের ব্যাপারে আমরা ইতিমধ্যে চেষ্টা করছি কোথায় আমাদের প্র্যাকটিস করা যেতে পারে এবং কি আঙ্গিকে করবো বা কার সাথে আমরা সেখানে আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারি আমাদের উইন্ডোর মধ্যে আমাদের সাফের প্রস্তুতি হিসাবে। এছাড়াও আমাদের সেপ্টেম্বর এবং অক্টোবরে আমাদের আরেকটি উইন্ডো এবং অলিম্পিকের খেলা এবং এশিয়ান খেলা আমাদের আছে, আমাদের ফিফা কোয়ালিফায়ার্সও আছে। এই সবকটা তখন আমাদের ক্লাবগুলোর সাথে কিছুটা থাকবে, যেহেতু দুটি ক্লাব তখন আবার এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করতে পারে। এই সার্বিক বিষয় নিয়ে আমরা একটি আলোচনা করেছি। আমরা আবার ঈদের পরে আবার মিলিত হয়ে আজকে যে আমরা নির্দেশনাগুলো দিয়েছি সেগুলো ফিডব্যাকের উপরে আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমরা তখন নিতে আমাদের সক্ষম হবো।